টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী রোববার সন্ধ্যার সাতটায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের আঙিনায় এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় মোদীর পাশাপাশি মন্ত্রিসভার বাহাত্তর সদস্য একের পর এক শপথ নেন এর মধ্যে ত্রিশ জন ক্যাবিনেট মন্ত্রী পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ছত্রিশ জন প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোদিসহ অন্য মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদী তার পাশাপাশি নতুন সরকারের একাধিক মন্ত্রীও শপথ নিয়েছেন এবার বাহাত্তর সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন মোদী শপথ নেয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন অমিত শাহ এস জয়শঙ্কর মনোহরলাল খট্টর নির্মলা সীতারামন শিবরাজ সিংহ চৌহান রাজনাথ সিং নিতিন গড়করি জেপি নাড্ডা জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী পীযুষ গয়াল ধর্মেন্দ্র প্রধান এর আগে একে একে রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমন্ত্রিত অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা এছাড়াও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা ভুটান নেপাল মৌরিতাস মালদ্বীপ ও সিসিলিসের নেতারা শুধু রাজনীতিবিদই নয় তারকারাও উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত হন মুকেশ আম্বানিও বলিউড কিং শাহরুখ খান অক্ষয় কুমার রজনীকান্ত বিক্রান্ত মাসে পরিচালক রাজকুমার হিরানিদের মতো তারকাদের মিলন মেলা বসে দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে নেয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিল্লি পুলিশের সোয়াট এবং এনএসজি কমান্ডোদের অনুষ্ঠানস্থল ও কৌশলগত অবস্থানে চারপাশে মোতায়েন করা হয় শপথ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিল্লি পুলিশের সোয়াট এবং এনএসজির কমান্ডোদের অনুষ্ঠানস্থল ও কৌশলগত অবস্থানে চারপাশে মোতায়েন করা হয় পুলিশ পুরো রাজধানীকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করে এছাড়া আগামী কয়েকদিন ড্রোন প্যারাগ্লাইডার রিমোট চালিত উড়োজাহাজ এবং গ্যাস ভর্তি বেলুন ওড়ানোও নিষিদ্ধ করা হয়েছে এস নিউজ ডেস্ক